গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দেখো সকাল আর আমার ছেলে যাচ্ছে কাকিমার সাথে কাকিমার সাথে যাচ্ছে হচ্ছে নার্সারি নার্সারি যাচ্ছে কাকিমার সার আনার জন্য যে টমেটো গাছ বেগুন গাছ লাগিয়েছে সেইগুলো নিয়ে কাকিমার দেবে খুঁজে সার গোবরের সার আর খোলের সার পাওয়া যায় কিনতে তো সেইগুলাই কাকিমা যাচ্ছে কিনতে তো ওকে বলেছো আমার সাথে যাবি তো বললো হ্যাঁ যাবো তো দেখো যাচ্ছে এখন কাকিমার সাথে আর ও সকালে ঘুমতে ঘুটে ব্রাশ করে খাবার খেয়েছে আর আজকে স্কুলে যায়নি স্কুলে যায়নি আর আমার বর গিয়েছে কারখানা ও ডিউটিতে গিয়েছে চান করলো আর চান করে আবার চলে গিয়েছে প্ল্যান্টে কারণ আমার বর তো প্ল্যান থেকে হসপিটাল ফ্রি পাই তো আমার আর ছেলের এখনও হসপিটালে কার্ড বানানো হয়নি তো সেটাই ও বানাতে গিয়েছে আমার আর ছেলের কার্ড বানাবার জন্য গিয়েছে বলে ওইটা বানিয়ে রাখি ওইটা না বানালে তো হবে না অনেক কাজে লাগবে সেই জন্য আর এদিকে আমি রান্না জোগাড় করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি কুকারে আর এখানে মুলো শাক কেটে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে মূলো শাক মুলো শাক কেটে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি আর আলু কেটে দেখো জলে চুপিয়ে রেখেছি আর নতুন আলু ওইগুলো নতুন আলু এনেছি আমার পর আর এখানে মশলাও কেটে নিয়েছি আর এখানে দেখো দুটো টমেটোও কেটে নেবো টমেটো বেশি করে দেবো আমার ভালো লাগে বেশি টমেটো দেওয়া সবজি আর আমি টিফিন করলাম হচ্ছে মুড়ি খেলাম মুড়ি খেয়েছি আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ দিয়ে ওই যে শাকটা যখন সিদ্ধ করলাম তখন ওর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম তো ওই আলু সিদ্ধ আর মুড়ি খেয়েছি আর বর কিছুই খেয়ে যায়নি ওর মনে হয় বাইরে কিনে খেয়ে নেবে ঠিক আছে তো চলো আমি তাহলে ফট করে কাজগুলো করে নিই ছেলে এখনই আসবে আবার তো চলো আর পরে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেল আর আজকে গেল ছেলে টিউশনে ও আর যেহেতু সোমবার বুধবার আর শুক্রবার টিউশনে হয় তো কালকে মিস থাকবে না সেই জন্য কালকার তো আজকে পড়িয়ে দেবে টিউশনে ঠিক আছে আজকে বললো তাহলে আজকে কালকার কালকার বদলে আজকে টিউশনিটা পড়াবো তো ছেলে এখনই গেলো আর এখন আমি দেখো চুল নাচড়াবো এখন মুখটা জল দিয়ে ধুয়ে এলাম দেখো ভিজে আছে চুল এই কারণে একটু জল লেগেছে বলে আমি এখানে আয়না রেখেছি দেখো চুলটা আঁচুরবো সুন্দর করবো বাস এটাই ঠিক আছে আর দেখো আমার আগে চুলগুলো উঠে গিয়ে মানে কেমন হয়ে গেছে না ছোটো ছোটো যেইভাবেই আঁচড়া চো চুলটা আঁচড়ছি না কেমন মানে মনে হচ্ছে আঁচড়াই নেই চুলটা সেই রকম লাগছে জানো তো দেখো সামনেগুলো কেমন খেপা খেপা দেখতে লাগছে সেই জন্য ট্রিপ দিয়ে ভালো করে বাঁধব আর পেছনে যে এটা আর দিয়েছি যেন এই জানলার আমাদের কাজটা ছেড়ে গিয়েছে সেই জন্য এটা আর দিয়ে রাখি হাওয়া ঢুকে ঠান্ডার দিনে সেই জন্য এটা আর দিয়ে রাখি আর সকালে তো আর দেখানো হয়নি তো অনেক দেরিতে এলো হসপিটালে গিয়েছিলো বললাম তোমাদেরকে তো ওই আড়াইটা তিনটার সময় এলো এসে ভাত খেলো চান করলো গরম জল করলো প্রথমে কাঠ জ্বালিয়ে তারপরে ভাত খেলো ভাত খেলো একটু বসেনি কিছু না তারপর একটু মানে ছেলের সাথে খেলা করলো আর করলো তারপরে তো টিউশনের টাইম হয়ে গেল তারপর ছেলে শুধু দুধ খেলো দুধ খেয়ে টিউশনে গেল আর আজকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি রান্না করেছিলাম করেছিলাম মূল শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে সবজি আর পাঁপড় ভাজা করেছিলাম তো ওটাই আজকে রান্না করেছিলাম ঠিক আছে তো চলো এখন আমি চুলটা আঁচুড়ে নেব তারপরে আজকে কি করব দেখি ঠিক আছে চলো তাহলে দেখো চুলটা বেঁধে নিয়েছি এইভাবে বেঁধে নিয়েছি চুলটা তা এগুলো বার হয়ে গিয়েছে দেখছো এইভাবে বাঁধলাম চুলটা ঠিক আছে আর এগুলো আজকে শুকানি এটা আজকেও আমি কাচলাম ছেলে বাইরে খেলা করেছি জল এখনও বাইরে খেলা করছিল মাটি পুরো নিয়ে নিয়েছিল সেই জন্য আমাকে প্রত্যেক দিন মানে কাচতে হবে চাদর আর সে ওটার জামা প্যান্টও প্রত্যেক দিন কাচি কিন্তু এগুলো প্রত্যেক দিন না কাচলেও হয় কিন্তু আমার ছেলের জন্য আমাকে প্রত্যেক দিনই কাচতে হবে জানো তো তো চলো তা চলো আজকে আমি বানাবো হচ্ছে গোলা রুটি অনেকদিন গোলা রুটি বানাই নি তো ভালো আজকে আর রুটি বানাবো না আজকে গোলা রুটি বানাবো ঠিক চলো তাহলে আমি গোলা রুটিটা বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো এখন আমি গলা রুটি করার জন্য চলে এসেছি এখানে ব্যাটার রেডি করে নিয়েছি দেখো এই দেখো এখানে ময়দা আটা দিয়েছি ময়দা আটা দুটোই মিক্স করেছি এর মধ্যে চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দিয়েছি আর বাদাম আর একটু পান মুড়ি দিয়েছি ঠিক আছে এটা দিয়ে মিক্স করেছি দেখো দেখো বাদাম বাদাম আর পানমুড়ি না দেখেন তাওয়াটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করব খুব ভালো করে গরম হয়ে গেলে এটা করে নেবো একটা একটা করে চলো করে নিই এটা তো আমার গলা রুটি করা হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে একটু মার্কেটে যাব আমি যে মালাটা পরে আছে ওইটা নষ্ট হয়ে গেছে তো একটা মালা আনবো কিনে দেখো আর আমি চেঞ্জ করে নিয়েছি এটা চেঞ্জ করে এটা পরে নিয়েছি আর আমার দুটো সেওটার একটু সেম টু সেম দেখতে লাগে কিন্তু সেম নয় তো বর বলে ছেলেকে প্রথমে নিয়ে আসি তারপর ব্যাগটা ওর রেখে নেব তারপরে যাব হচ্ছে মার্কেটে ঠিক আছে আর আমি গোলা রুটিটা করেছি ছিল তোমাদেরকে দেখাই কেমন হয়েছে এই দেখো গোলা রুটি এমনি হয়েছে তো দেখলে কেমন হয়েছে দেখালাম তোমাদেরকে আর এটা আমি স্টলটা কানে বেঁধে নেবো কারণ বাইরে ঠান্ডা লাগছে সেই জন্য ওটা কানে বেঁধেই যাব তো বর বলে ছুটি হয়ে গিয়েছে আমি আসি তো আমি সব রেডি করেই থাকি ও শুধু একটা ছেলে রাখবো আর সঙ্গে বার হয়ে যাবো ঠিক আছে আবার বর নাই ডিউটি যাবে তো সেই জন্য দেখো আমরা বার হয়ে গিয়েছি রাস্তায় দেখো ছেলে আমি আর ওইখানে বর আছে অন্ধকার ভালো দেখতে পাওয়া যাচ্ছে না আমার ছেলে কতটা খুশি ও মার্কেট গেলে ওর খুব খুশি হয়ে যেন তো যেমন তাই বলবে এটা নেবো ওইটা নেবো সেই জন্য তো মার্কেটে এসেই আমি সব থেকে প্রথমে বললাম ফুচকা খাবো মার্কেটের সামনেই একটা ফুচকা দোকান এছাড়া আমি মার্কেটে এলেই ফুচকা খাবোই মানে সেটাই আমার ছেলেকে একটা ঝাল ছাড়া একটু দিল এছাড়া আমরা খেয়ে নিই আর এখানে দেখো আমি কসমেটিকের দোকানে চলে এসেছি দেওয়ার জন্য আমি এখানে বাড়ি চলে এসেছি আর এখানে আমার ছেলে অঙ্গুর খাওয়ার জন্য কাঞ্চেল তো অঙ্গুর নিয়েছে আর এই চকলেট নিয়েছে আর এই অঙ্গুর ছটা সাতটা আছে কালো অঙ্গুরটা আর এটার এই দাম চল্লিশ টাকা এই অঙ্গুরটার কতটা দাম এর আগেও একবার এনেছিলো তখনও ছেলে আমার খায়নি কেন জানি না আজকে খাবে কি না আর আমি এখানে কিনেছি হচ্ছে এগুলো বোরলিঙ্গেরটা একটা একটা লিপ বাম একটা মঙ্গলসূত্র আর একটা চেন সরু চেন এই চারটা জিনিসেই আমি নিয়েছি আর আমি কিছুই লিনি নিই তো চলো আর আজকে আর কি ভিডিও শেয়ার করবো আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাই